আরাফ শালিকাদের উপর হতাশ দৃষ্টি নিক্ষেপ করে পানি খেতে মনোযোগী হলো। ছাদের সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছে পৃথা, ভারে লেহেঙ্গা পরে এদিক ওদিক তাকাচ্ছে সে। সারাদিনে ক্লান্তি আর ভারে লেহেঙ্গায় অনেকটাই মিইয়ে গিয়েছে পৃথা। মেকআপ নষ্ট হওয়ার ভয়ে চোখে মুখে পানি দেওয়াটাও মুশকিল হয়ে পড়েছে। তারপরও রাদিব আহমেদকে খুঁজে বের করার মতো বিশাল দায়িত্বটা পড়েছে তার মাথায়। সাদাফের মা সুব্রতার মায়ের সাথে ফোনে কথা বলতে চান, দুই বিয়ানে নাকি গোপন আলাপ আছে। পৃথার দায়িত্ব হলো রাদিব আহমেদকে খুঁজে বের করে মায়ের সাথে কথা বলিয়ে দেওয়া। কিন্তু আধা ঘন্টা ধরে খুঁজেও কোথাও কোল কিনারা পাচ্ছে না পৃথা। এতগুলো মানুষের মাঝে রাদিব আহমেদকে কোথায় খুঁজবে সে? এমন সময় সিঁড়ির গোড়ায় সুভ্রভকে দেখা মিলল। এই ছেলে সেদিন তাকে চরম অপমান করার পরেও তাকেই ডাকলো পৃথা। পৃথার ডাকে দাঁড়িয়ে পড়ল সুভ্রভ, ভ্রু কুচকে বলল, জি আন্টি কোথায় জানেন? কোন আন্টি? উফ, আপনি এত বোকা কেন? অবশ্যই আপনার মায়ের কথা বলছি, সুভ্রভ ছোট করে বলল। ও ঠিক বলতে পারছি না, আপনি বরং বাসার ভেতরে চেক করে দেখুন। কথাটা বলে সোজা সুজি সুপিথার দিকে তাকালো সুভ্রভ, শীতল গলায় বলল, আর কিছু বলবেন? পৃথা মাথা নাড়ালো। পৃথার উত্তর পেয়ে সুভ্রভ দ্রুত পায়ে ছাদে উঠে গেল। সুভ্রভ চলে যেতে রাতের দুঃখ দুঃখ ভাবটা তারা করলো পৃথাকে। অযথায় এক ঝাঁক মন খারাপ ছেয়ে গেল তার কিশোরী মন। চারপাশের হৈহুল্লোর আনন্দময় পদচারণ ভীষণ বিরক্তিকর মনে হতে লাগলো। বুক ছিঁড়ে বেরিয়ে আসা দুঃখ বার্তাকে পুঁজি করে পৃথা ভেতরের দিকে হাঁটা দিল। হঠাৎ করে উপলব্ধি হলো মুখটা কেমন তেতো তেতো লাগছে, তার নাড়ি ভুঁড়ি উল্টে বমি পাচ্ছে। এমনটা কেন হচ্ছে কে জানে। পৃথার এই মুহূর্তে নিজের ওপরে ভীষণ বিরক্ত লাগছে। কেন যে বিয়েতে এলো আর কেনই বা ওই লোকটির সাথে নিজে থেকে কথা বলল, তা ভেবেই রাগে চোখ মুখ লাল হয়ে আসছে। কি দরকার ছিল নিজে থেকে কথা বলার? ওই লোক কি আদৌ চিনেছে তাকে? উফ, ভাবতে পারে না পৃথা। অচেনা এক খারাপ লাগায় বুকে চেন চেনে শিহরণ বয়ে যায়। দূরের মসজিদ থেকে এসার আজান ভেসে আসছে। সুভ্রতা বিছানার উপর ঠায় বসে আছে। বিকেল থেকে টানা বসে থাকায় পা দুটো ঝিমঝিম করছে। খানিকটা হাঁটাহাঁটি করে হয়তো স্বস্তি পেত সে, কিন্তু আশেপাশে কৌতূহলের দৃষ্টির বেড়াজালে হাঁটাহাঁটি তো দূর, স্বস্তিতে নিঃশ্বাসও ফেলতে পারছে না সুব্রতা। সে বিকেল থেকে পরিচিত অপরিচিত মানুষের কৌতূহলের মূল বিষয় হয়ে উঠেছে সে। সারা গায়ে ভারী লেহেঙ্গা আর গয়না ছড়িয়ে কেমন দম বন্ধ লাগছে সুব্রতার। তারপরও ঘরভর্তি মানুষের গরম নিঃশ্বাস। এবার বিয়ের ফর্মালিটিস শেষ করে তাকে এখান থেকে নিয়ে গেলেই বাঁচে সে। পরক্ষণেই আবার আটকে ওঠে সুব্রতা। সাদাফের বাসায় তাকে কেমন পরিস্থিতির শিকার হতে হবে কে জানে। তারপরও সাদাফ ফোনও তুলছে না। রাগে অভিমানে সুব্রতার নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। আজ সাদাফকে জাস্ট খুন করে ফেলবে সুব্রতা। এত এত টেনশন আর অস্বস্তির বেড়াজালে পেটের ক্ষুধাটাও টের পাচ্ছে সুব্রতা। এত এত সাজার মানুষের কৌতূহলে চোখের সামনে দুমুঠো ভাতও মুখে তোলেনি সে। রাদিবার জোরাজুরিতেও নয়, সুব্রতার এই মুহূর্তে বিয়ে নামক ব্যাপারটাকেই সবচেয়ে ঝামেলার বলে বোধ হচ্ছে। তার থেকে সাদাফ সুব্রতার হুট করে হওয়া বিয়েটাই ঠিক ছিল। কয়েক মিনিটের মাথায় কেমন বরপও ভুনে গেল। সুব্রতার চোখ বন্ধ করে চাপা দীর্ঘশ্বাস ফেলল। ঈশার নামাজের পর সুব্রতা আর সাদাফের আবারও বিয়ে পড়ানো হলো। কবুল বলার সময় এক মুহূর্ত অপেক্ষা করল না সুব্রতা। তার শুধু মনে হচ্ছিল এই ঝামেলাগুলো এবার আপাতত শেষ হোক। বিয়ে পড়ানোর আধা ঘন্টার মাঝে বউ নিয়ে ফেরার জন্য তোড়জোড় শুরু করলো বরপক্ষ। বাবা মা থেকে শেষ বিদায় নিল, ভাইয়ের দেখা মিলল না তার। সবাই অনেক খোঁজাখুঁজির পরও কোথাও থেকে সুভ্রভকে ধরে আনলো কেউ। সুভ্রতাকে কাঁদতে দেখে খানিকটা থতমত খেয়ে গেল সুভ্রভ। এতগুলো মানুষের সামনে বোনকে কি বলে সান্ত্বনা দিবে মাথায় আসছে না তার। সুভ্রতার দিকে তাকাতেই সুভ্রভকে জড়িয়ে ধরতে সব অস্বস্তি যেন উবে গেল সুভ্রভে। বোনকে দুই হাতে আগলে নিয়ে হাসার চেষ্টা করে বলল, আমাদের বেতিনিটা এই পৃথিবীর সব থেকে সুন্দর রাজকন্যা, একদম পরীর মতো সুন্দর। সুভ্রতা ভাইয়ের পেটে হালকা ঘুষি দিয়ে বলল, একদম মজা নিবি না ভাইয়া। সুভ্রভ প্রথমবারের মতো বোনের দুই গালে হাত রেখে কপালে ঠোঁট ছোঁয়ালো, আদুরে গলায় বলল, আমাদের বেতিনিটা এই পৃথিবীর সব থেকে সুন্দর রাজকন্যা, একদম পরীর মতো সুন্দর। সেন্টি খাস না, সম্পূর্ণটাই ডাহা মিথ্যা। সুভ্রতা মৃদু হেসে ফিস ফিস করে বলল, তোর শরীর থেকে সিগারেটের গন্ধ আসছে ভাইয়া,
আবার যদি সিগারেট খাস তো খবর আছে, আমি রোজ এসে তোর কাপড় শুকিয়ে দেখবো গন্ধ আছে কিনা। ছাড় পেয়ে গিয়েছিস ভাবিস না। শুভ্রবের চোখ দুটো ভরে এলো। এবার শুভ্র তাকে ছেড়ে দিয়ে আবারও ভিড়ের মাঝে হারিয়ে গেল। সেই গাড়িতে বসেও সাদাফের সাথে কথা বলার সুযোগ হলো না শুভ্রতার। শুভ্রতার সাথে মেয়ের পক্ষ থেকে যাচ্ছে তার তিন বান্ধবী আর রুম্পি। বাড়িতে আরও কয়েকজন থাকায় প্রাইভেসিটা পাওয়া হচ্ছে না। শুভ্রতা ভেবেছিল সাদাফের বাসায় এসে দীর্ঘ সময় রোবটের মতো বসে থাকতে হবে তাকে, কিন্তু এমনটা কিছুই হলো না। সাদাফের বাসায় ঢোকার আধ ঘন্টার মাঝেই রুমে নিয়ে যাওয়া হলো তাকে। সাদাফের শোভার ঘর বা বিছানা কোনোটাই নতুন নয় শুভ্রতার, তবুও আজ অন্যরকম এক অনুভূতি হচ্ছে মনে। সারা ঘরে গোলাপের সৌরভে মম করছে। সাদা চাদরে ঢাকা বিছানাটা গোলাপের লাল পাপড়িতে ভরে আছে। পুরো বিছানাটা সাজানো হয়েছে তাজা লাল গোলাপের থোকায়। ঘরের দুই কোণে বড় বড় দুটো মোম জ্বালানো হয়েছে। শুভ্রতাকে বিছানায় বসিয়ে দিয়ে কোণের কাছে আধা ঘন্টার মতো ফিসফিস করেছেন মেজো ভাবি। শুভ্রতা ক্লান্ত, মাখা তার একটা কথাও মর্মার্থ করতে পারল না। কথার মাঝে মাঝে দুই একবার মাথা নাড়ালো শুধু। মেজো ভাবি বেরিয়ে যাওয়ার পর রাত 12টার দিকে রুমে এলো সাদাফ। রুমে ঢুকে দরজা ছিটকিনে লাগিয়ে আলমারি খুলল সাদাফ। শুভ্রতার ঘুমটার আড়াল থেকেই সাদাফের গতিবিধি লক্ষ্য করছে। সাদাফ আলমারি বন্ধ করে শুভ্রতার পাশে গিয়ে বসল। কোনো ভূমিকা না করেই বলল, সারাদিন এই বস্তা বাস্তি তো পড়েই আছো, বাথরুমে গিয়ে দ্রুত চেঞ্জ করে নাও, শর্ট টাইম শাওয়ার নাও, ভালো লাগবে, আমি অপেক্ষা করছি, যাও। শুভ্রতাকে উঠতে না রেখে সাদাফ মজার ছলে বলল, আমার সাহায্য লাগবে। শুভ্রতা ঘুমটার ভিতর থেকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে উঠে দাঁড়ালো। সাদাফের হাত থেকে শাড়ি আর তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই হাত টেনে ধরল সাদাফ। শুভ্রতাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, গায়ে জিনিস খুলতে তো 3 দিন লাগবে তোমার, অলরেডি 12টা বেজে গিয়েছে। আর বাসন ডাক্তার কপালে নেই আমার, আসো আমি হেল্প করছি। শুভ্রতার থম ধরে বসে রইল। সারাদিন একটা খবর না নিয়ে এখন এত আদিক্ষে না, একরকম ভালো লাগছে না শুভ্রতার। সাদাফের চুলগুলো টেনে ছিঁতে ইচ্ছে করছে। শুভ্রতা এতক্ষণে সাদাফের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। সাদাফ গভীর মনোযোগে শুভ্রতার হাতে ছুরি খুলছে। সাদাফের চোখে মুখে স্নিগ্ধতা দেখে মনে হচ্ছে সে ফ্রেশ হয়ে রুমে এসেছে। কাপড় পাল্টে সুতির একটা পাঞ্জাবি পরেছে। শুভ্রতার বুকটা অদ্ভুত এক ভালো লাগায় আপ্লুত হয়ে উঠল। এই মানুষটা এখন সারাটা ক্ষণ তার সাথে, তার সামনে থাকবে ভাবতে সারা শরীরে শীতল শিহরণ বয়ে গেল। শুভ্রতা ওয়াশরুম থেকে বের হতে দেওয়াল ঘড়িতে ঘন্টা বাজল। সেকেন্ডের কাঁটাটা একের ঘর অতিক্রম করে দ্রুত গতিতে নিচে নামতে লাগলো। শরতের শেষ দিক, শেষ রাতটাতে হালকা হিম হিম ভাব, ঠান্ডায় শুভ্রতার শরীরটা মৃদু কাঁপছে। ভেজা চুল থেকে পানি ছুড়ে ব্লাউজের পেছনের দিকটা ভিজে গিয়েছে। শুভ্রতা শাড়ির আঁচল ছাড়তে ছাড়তে ঘরের মাঝ বরাবর এসে দাঁড়ালো। ওয়াশরুমে শাড়ি পরাটা বড্ড ঝঞ্ঝাটময় কাজ, শাড়ির কোনো এক দিক না ভিজিয়ে শাড়ি পরাটাই মুশকিল। গোসল শেষ, ভেজা ব্লাউজ আর ভেজা আঁচলের বিরক্তিটা ঠেলে দিয়ে চোখ তুলে তাকালো শুভ্রতা। সাদাফ সোফায় বসে আছে। শুভ্রতার ঠান্ডায় কেঁপে ওঠা ঠোঁট জোড়ার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সে। শুভ্রতা দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে বলল, শেষ। সাদাফ এবার গম্ভীর চোখ দুটো তুলে শুভ্রতার চোখের দিকে তাকালো। চোখের ইশারায় টি টেবিলের দিকে দেখিয়ে দিয়ে বলল, খেতে এসো খুদা বাইনি। সাদাফের মুখে ক্ষুধা শব্দটা শুনতে পেটের ভেতর মুচড় দিয়ে উঠল শুভ্রতার। সারাদিন না খেয়ে থাকা পেটটা এবার ঘোর আন্দোলন ছুড়ে দিল। শুভ্রতা বড় বড় পা ফেলে সাদাফের পাশে গিয়ে বসল। সাদাফ গাঢ় দৃষ্টিতে শুভ্রতাকে খেয়াল করছে। মোহময় দৃষ্টিতে শুভ্রতার আগা ঘোড়া নিরীক্ষণ করে হালকা হাসল সাদাফ। চুল মোছনি, তোয়ালে কোথায়? এখনই যে পরিমাণ ভিজেছো, খেতে খেতে তো আরো ভিজে যাবে। কথাটা বলেই উঠে দাঁড়ালো সাদাফ। আলমারি থেকে নিজের তোয়ালেটা বের করে শুভ্রতার চুলে জড়ালো। তোয়ালেটা চুলের সাথে পেঁচিয়ে শুভ্রতার ডান কাঁধে তুলে দিয়ে ছোট শ্বাস ফেললো বলল, এবার খাওয়া দাওয়া স্টার্ট করো, অলরেডি একটা বেজে গেছে,
রাতটা শেষ হয়ে যাচ্ছে শুভরা। সাদাফের কথাটার শেষ বেশ করুণ শোনালো শুভতার কানে। শুভতা দ্রুত হেসে খাবারের প্লেটটা তুলে নিয়ে বলল, বাসর রাতে ভাতের প্লেট নিয়ে ঘরে ঢুকেছে বর, মানুষ কি বলবে। সাদাফ শুভতার পাশে গা এলিয়ে বসল, ক্লান্ত গলায় বলল, মানুষকে বাকশক্তিতে দেওয়াই হয়েছে বলার জন্য, তাদের বলাটাই স্বাভাবিক এবং তাদের কিছু না বলাটাই অস্বাভাবিক। নতুন বউ সারাদিন না খেয়ে বাসুরাতে সেন্সলেস হয়ে গেলেও তারা বলবে, নিজের মতো করে হাজার কথা সাজাবে, তাই মানুষের বলা বলি নিয়ে বসে থাকাটা বোকাবো। তবু বাসর ঘরে থেকে বেরিয়ে খাবার আনাটা কেমন দেখায় না? আমি আনিনি, পৃথাকে বলে রেখেছিলাম, ফোন দেওয়ার সাথে সাথেই দিয়ে গেছে ঘরে, কেউ সম্ভবত দেখেনি, আর দেখলেই বাকি। শুভতা জবাব না দিয়ে খাবারে মনোযোগ দিল, খাবার চিবোতে চিবোতে বলল, তোমার বোনটা ভীষণ লক্ষ্মী। সাদাফ বাঁকা হেসে বলল, সেই সাথে বাজিও, দিদিন এত বেয়াদব হচ্ছে মেয়েটা, কথা বলার সময় বড় ছোট খেয়াল থাকে না তার। বড় ভাইয়া আর ওর বয়সের ডিফারেন্স হলো 17 বছর, এরপরও ভাইয়াকে বলে কি জানো, দাদা ভাই। তোমার আর বড় ভাবির মাঝে নাকি হেভি প্রেম চলছে, প্রেমের জোয়ারে অলমোস্ট ভেসে যাচ্ছে দুজনে। এই খুশিতে আমাকে একটা ফোন কিনে দেওয়া যায় না, চিন্তা করতে পারছো কি পরিমাণ নির্লজ্জ হচ্ছে মেয়েটা। বড় ভাইয়াকে কেউ এই কথা বলে, আমি বা ছোট ভাইয়া হলে তবুও একটা কথা ছিল। শুভতা বিষম খেলেও চোখ বড় বড় করে বলল, 17 বছর, এত ডিফারেন্স, বড় ভাইয়া, বড় ভাই এত বড়। সাদা ফেসে মাথা নাড়ালো শুভ্রতা, চোখ পিটপিট করে বলল, ভাইয়া তো তাহলে আমার থেকে অলমোস্ট 13 বছরের বড়, কিন্তু দেখে বোঝার উপায় নেই, কি সাংঘাতিক। তুমি তো বাচ্চা মেয়ে, আমার থেকে কমপক্ষে 8-9 বছরের ছোট হবে তুমি। আমাদের বিয়েটা অ্যাক্সিডেন্টলি না হয়ে গেলে বয়সের ডিফারেন্স দেখে বিয়ে করতাম না কখনো, ওভাবে খেয়ালই করতাম না। সাদাফের কথায় শুভ্রতার মুখে কৃষ্ণাভ ছায়া খেলে গেল। সাদাফের কথার অর্থ কি? ফুট করে বিয়ে হয়ে গিয়েছিল বলেই তাকে বিয়ে করতে বাধ্য হয়েছে সাদাফ, নয়তো বিয়ে করতো না। শুভ্রতার জন্য আলাদা কোনো অনুভূতি কাজ করে না তার। শুভ্রতা দীর্ঘশ্বাস ফেলল, প্লেটের বাকি খাবারটুকু মুখে অত্যন্ত তেতো ঠেকল তার। শুভ্রতা কোনো রকম খাবারগুলো শেষ করে উঠে দাঁড়ালো, মনটা ভীষণ খারাপ লাগছে তার। শুভ্রতা থমথমে মুখে ঘরের সাথে লাগোয়া ছোট্ট বারান্দাটায় গিয়ে দাঁড়ালো। সাদাফের এই বারান্দাটা বরাবরই ভীষণ ভালো লাগে শুভ্রতার। বারান্দার বাম পাশটায় ঝুলছে মিষ্টি দেখতে একটা বেতের ঝুলা, তার পাশে রাখা বেতের মোড়াটাতে বেশ কিছু ইংরেজি ম্যাগাজিন পরিপাটি করে সাজানো, ডান পাশে দেয়ালটাতে তাকে অ্যাডেনিয়াম অপরাজিতা রেইন লিলি ক্যাকটাস গাছের শাড়ি, দেয়ালের পাশ ঘেঁষে মেঝেতে রাখা জল ভরা বিরাট পাত্রে গুটি কতক লাল পদ্ম ভাসছে। আজ এই বিশেষ দিনে লাল পদ্মের সাথে গোলাকার খুদে মোমবাতি ভাসাতেও ভুলেনি সাদাফ। অন্ধকার বারান্দায় মোমবাতিগুলো ছোট আলো অসহনীয় এক সুন্দর আবহ তৈরি করছে। গ্রিলগুলোর সাথে লেপটে আছে মর্নিং গ্লোরি গাছের শাখা, চারপাশটায় শৌখিনতার ছোঁয়া। প্রকৃতির আবহে ঢাকা এই এক চিলতে বারান্দাটাতে পা রাখতেই মুগ্ধ হয়েছিল শুভ্রতা। মনে মনে সাদাফের গাঢ় রুচিশীলতার কি ভীষণ প্রশংসাই না করেছিল সে। শুভ্রতার মর্নিং গ্লোরির পাতায় হাত বোলাতে উদাসী চোখে আকাশের দিকে তাকালো, ঝকঝকে আকাশটায় অসংখ্য তারার মিটিমিটি আলো, সেই অপার্থিব তারার রাজ্যে গভীর রানী হয়ে আকাশের মাঝ বরাবর অধিষ্ঠিত হয়েছে বিশাল এক চাঁদ। শুভ্রতার বুক চিরে বেরিয়ে এলো তপ্ত দীর্ঘশ্বাস, সাদাফ তাকে ভালোবাসে এই সত্যিটা শুভ্রতার জানা, কিন্তু খুব বেশি কি ভালোবাসলেই চলে, কিন্তু শুধু কি ভালোবাসলেই চলে, ভালোবাসাটা প্রকাশ করে বুক জুড়ে কোমল স্নিগ্ধ অনুভূতির স্পর্শ কি প্রয়োজনীয় নয়। এই যে আজ সারাটা দিন বউ সেজে বসে রইল শুভ্রতা, সবাই কত শত প্রশংসা করল তার, কিন্তু সাদাফ নির্বিকার। আচ্ছা
বাসু জাতি নাকি শর্মিলা তাদের স্ত্রীদের চাঁদের সাথে তুলনা করে, স্ত্রীর সৌন্দর্যের প্রশংসায় আত্মহারা হয়ে পড়ে, অথচ সাদাফ তার ধারে কাছে নেই। সুব্রতা জানে সে চাঁদের মতো সুন্দর নয়, চাঁদের সাথে তুলনাও তার চলে না, কিন্তু সাদাফ ছোট্ট করে সুন্দর লাগছে কথাটা তো বলতে পারতো নাকি। গভীর অভিমানে সুব্রতার চোখে মুখে আশারের মেঘ জমতে লাগলো, সুন্দর চোখ জোড়ায় জল ছিকছিক করে উঠল। সুব্রতা করুণ গলায় গুনগুনিয়ে উঠল, বলো তো আরশি, তুমি মুখটি দেখে যদিও কাজল আমি পরিনি, যদিও কবরী আজ বাঁধিনি, তবুও বলো তো রূপসী কে তোমার চোখে? আমি নই বিম্ববতী রাজার ঘরে, হাসিতে পান্না তো নয় কান্না ঝরে, কেতকী লজ্জা না পায় আমায় দেখে, তবুও বলো 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 কে রূপসী তোমার চোখে? হঠাৎ কোমরে উত্তপ্ত ছোঁয়ায় চমকে উঠল সুব্রতা, সুর থেমে গেল, ঘাড় ফিরিয়ে পেছনে তাকাতেই সাদাফের নিঃশব্দ হাসির চোখে পড়ল। এই নির্মল পবিত্র হাসিটা দেখেই সব রাগ অভিমান হাওয়া হয়ে গেল সুব্রতার। সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটির প্রতি কয়েক সেকেন্ডের অভিমানেও যে শান্তি মেলে না সুব্রতার। সুব্রতার চোখে এই গভীর দৃষ্টি জোড়া পড়লেই দম বন্ধ ভালো লাগায় পাগল হয়ে যায় সুব্রতা। গরম গরম কফি এক সিপ খাবার সাথে সাথে শীত পালাবে, খুব বেশি ঠান্ডা লাগছে তোমার না? কফির কাপটা এগিয়ে দিয়ে প্রশ্ন করল সাদাফ। সুব্রতা বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে মাথা নাড়াল, তার অর্থ হ্যাঁ কি না বোধগম্য হলো না সাদাফের। নিজের কফি কাপটা বাম হাতে নিয়ে পেছনে থেকে শক্ত করে জড়িয়ে ধরল সাদাফ। সুব্রতার ভেজা চুলে মুখ ডুবিয়ে রাশ পাড়ি কণ্ঠে আবৃত্তি করে উঠল, তুমি আর শ্রীনগর চেয়েছিলে, আমি চেয়েছিলাম আমার আয়নাই তোমাকে, আমার ঘুম ভাঙা চোখে চলন্তিকে অজস্র স্বপ্নের ধারা, তোমার লাল পেড়ে শাড়ি স্লিভলেস অন্ধকারে নিঃশব্দ আমার ছবি আজও আইনাই ধরা, স্মৃতির মুখে লেগে আছে মাতুরী নিরবতা, আমার আরশিতে তুমি অনন্তকালের রূপবতী, বহু আকাঙ্ক্ষিত এক স্বপ্ন আমার সুভ্রা। সুভ্রতা ঘাড় ফিরিয়ে বিস্মিত চোখে তাকালো, চোখ দুটো মুহূর্তেই জলে পরিপূর্ণ হলো তার। কেন এত ভালো লাগে এই মানুষটাকে, প্রতিদিন প্রতিটা মুহূর্তে এমন দমবন্ধ অনুভূতি কেন জাগে? এই অসহনীয় বিমুগ্ধতার মাঝে মাঝেই কান্না পায় সুব্রতার। সামনে দাঁড়ানো লম্বা চওড়া মানুষটা শুধু তার ভাবতেই হাওমাও করে কাঁদতে ইচ্ছে করে। সুব্রতার ছল ছল চোখ জোড়ার দিকে খানিক নির্নিমেষ তাকিয়ে রইল সাদাফ, তারপর হঠাৎই সুব্রতার ডান বাহুটা টেনে ধরে ঠোঁট ডোবালো ঠোঁটে। সাদাফের আকস্মিক স্পর্শে থমকে গেল সুব্রতা, সারা শরীরে তীব্র শিহরণ বয়ে গেল সেই প্রথম দিনটার মতো। হাতে থাকা গরম কফি কাপটা হেলে পড়ে খানি কফি ছিটকে পড়ল সাদাফের হাতে, উত্তপ্ত কফির ছোঁয়ায় ছিটকে সরে গেল সাদাফ। সুব্রতা অপরাধী গলায় বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।